ব্লেন্ডেড মোডেও নিতে পারে, ব্লেন্ডেড মানে নিতে পারে মানে সর্বাধিক 1000 টাকা। কেউ কোনো কোনো কলেজ দেখা গেলো 1000। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এবছরের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের রেজাল্ট বেরোনোর পর কলেজ কিভাবে শুরু হবে, কলেজের ক্লাস তোমরা কিভাবে করবে, এবং তোমাদের অ্যাকচুয়ালি সেমিস্টার কবে থেকে শুরু হচ্ছে, কবে সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার হবে, এ নিয়ে কী নির্দেশিকা রয়েছে, এছাড়া তোমাদের এই প্রথম বর্ষ অর্থাৎ ফার্স্ট ইয়ার বা এবছরের কলেজ পর্ব কবে শেষ হবে, সেকেন্ড ইয়ারে তোমরা কবে উঠবে, এছাড়া কলেজের ভর্তির টাকা এবং রিফান্ড নিয়েও একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু ইউজিসি পাবলিশ করে দিয়েছে। সেই ইউজিসি পাবলিশ করা বিজ্ঞপ্তির সমস্ত তথ্য এই ভিডিওতে A to Z ডিটেলসে আলোচনা করব, যাতে তোমাদের ভর্তি, এক্সাম এবং টাকার রিফান্ডের ব্যাপারে বিন্দুমাত্র ডাউট না থাকে। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর নতুন কলেজে ভর্তি হবে, সেক্ষেত্রে তোমরা অনেকেই মনে করছো ইউজিসি আবার কি। ইউজিসির পুরো নাম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশন। ইউজিসির যে গাইডলাইন, সেই গাইডলাইনকে মান্যতা দিয়েই কিন্তু যত ইউনিভার্সিটি রয়েছে, যত কলেজ রয়েছে, সমস্ত কলেজ কিন্তু তাদের এর ক্লাস চালানো থেকে শুরু করে, এক্সাম নেওয়া থেকে শুরু করে, রেজাল্ট দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ইউজিসির নির্দেশেই তারা চালিত হয়। তো এখন এই যে ইউজিসি, তারা কিন্তু রীতিমতো গাইডলাইন প্রকাশিত করেছে এবং 2021-এর অ্যাকাডেমিক ক্যালেন্ডার কলেজের স্টুডেন্টদের জন্য কিন্তু পাবলিশ করে দিয়েছে, অর্থাৎ তারা নোটিশ আকারে জানিয়ে দিয়েছে। এই যে বিজ্ঞপ্তিটি, এই বিজ্ঞপ্তিতে কী কী বলা আছে এ সম্পূর্ণভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব, পুরো ডিটেলসটা জেনে নাও। আবার প্রথমেই ইউজিসির যে বিষয়টা মেনশন করেছে সেটা হলো ক্লাস 12-এর রেজাল্ট নিয়ে। এ CBSE বোর্ড হোক কিংবা ICSE বোর্ড হোক কিংবা স্টেট বোর্ড হোক, প্রত্যেকের রেজাল্ট 31 জুলাইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবং তোমরা জানো আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট রয়েছে, তোমাদের রেজাল্টও কিন্তু 22 তারিখে এ তোমরা পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে রেজাল্ট বেরোনোর পর যে ভর্তির প্রক্রিয়া আছে সেটাও তোমরা জানো, যারা জানো না তাদের জন্য আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওটা দেখার পর তোমরা দেখে নেবে। তো এখানে আমি বলে রাখি, তোমাদের ক্লাস শুরু হচ্ছে কিন্তু অক্টোবর থেকে, ঠিক আছে? অক্টোবরের 1 তারিখ থেকে ইউজিসি গাইডলাইনে বলে দিয়েছে পরিষ্কারভাবে যে অক্টোবরের 1 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। এখন কথা হচ্ছে ক্লাস তো শুরু হবে, অনলাইনে হবে না অফলাইনে হবে, কিভাবে ক্লাস হবে, গাইডলাইনে কি বলা আছে? তো গাইডলাইনে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে আগের বছর জুলাই মাসের 7 তারিখে এবং সেপ্টেম্বর মাসের 24 তারিখে এই প্যান্ডামিকের সিচুয়েশানে কিন্তু প্রত্যেক বছরের মতো একটি গাইডলাইন প্রকাশিত করেছে, বলেছে আগের মতনই কিন্তু ক্লাসটা নেওয়া হবে। এবং ক্লাসটাকে কিন্তু ও বলা হয়েছে যে ভিন্ন প্রসিডিওর, মানে অনলাইনেও নিতে পারে, অফলাইনেও নিতে পারে এবং ব্লেন্ডেড মোডেও নিতে পারে। ব্লেন্ডেড মানে অনলাইন অফলাইন দুটোকে মিশিয়েও নিতে পারে। কোনো জায়গায় যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে পুরো বছরটাই অফলাইনে ক্লাস নিতে পারে, কোনো জায়গা বা কোনো এরিয়ায় দেখা গেল পরিস্থিতি স্বাভাবিক নয় পুরো বছরটা, সেক্ষেত্রে পুরো বছরটাও বছরটার ক্লাসই কিন্তু অনলাইনে নিতে পারে। আবার কোনো জায়গায় দেখা গেছে কিছু সময় ঠিক ছিল অফলাইনে নিচ্ছিল, পরবর্তীকালে অনলাইনে নিয়েছে, অর্থাৎ ব্লেন্ডেড মোডে। মানে অ্যাকচুয়ালি পরিস্থিতি অনুযায়ী আর ইউনিভার্সিটি বা কলেজগুলো কিন্তু অফলাইন, অনলাইন কিংবা ব্লেন্ডেড মোডে কিন্তু ক্লাস নিতেই পারে। এটা তো তোমরা জেনে গেলে যে তোমাদের ক্লাস পরিস্থিতির উপর ডিপেন্ড করে সংগঠিত হবে। কবে থেকে ক্লাস শুরু হবে সেটাও তোমরা জেনে গেছো, যে অক্টোবরের প্রথম দিন থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। কিন্তু বড় যে বিষয়টা, তোমাদের এক্সাম কবে হবে, ফার্স্ট সেমিস্টার কবে হবে, সেকেন্ড সেমিস্টার কবে হবে, এমনকি সেমিস্টার গ্যাপ যেটা থাকে, সেমিস্টারের পরে কিছু সময় ইউনিভার্সিটি বা কলেজ ছুটি থাকে, সেই সেমিস্টার গ্যাপ কতদিন থাকবে, সেই সমস্তর ওপরও কিন্তু প্রতি বছর ইউজিসি গাইডলাইন প্রকাশিত করে। কিন্তু এবছর এই কোভিডের পরিস্থিতির কথা মাথায় রেখে কিন্তু কোনো গাইডলাইন প্রকাশিত করেনি। বলা হয়েছে যে এই যে সমস্ত ব্যাপার, যে সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার কবে নেওয়া হবে এবং সেমিস্টার গ্যাপ কতদিন থাকবে, সেটা পরিস্থিতির কথা মাথায় রেখে হায়ার এডুকেশন বা হায়ার অথরিটি অ্যাকচুয়ালি ডিসিশন নেবে। অর্থাৎ যারা তোমাদের, তোমরা যে ইউনিভার্সিটিতে পড়ছো, তোমরা যে কলেজে পড়ছো, সেই কলেজ অ্যাকচুয়ালি ডিসিশন নেবে, বা কলেজ থেকে তোমরা জানতে পারবে তোমাদের ফার্স্ট সেমিস্টার কবে হবে, সেকেন্ড সেমিস্টার কবে হবে, তারপরে তোমাদের সেমিস্টার গ্যাপ কবে হবে, এগুলো কলেজ থেকে এবছরের ক্ষেত্রে জানানো হবে, যেটা গাইডলাইনে উল্লেখ করে দেওয়া হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে কতদিন চলবে এই ফার্স্ট ইয়ার। তো এটা কিন্তু রীতিমতো ও ইউজিসি গাইডলাইনে প্রকাশিত করেছে, গাইডলাইনে উল্লেখ করে দিয়েছে যে তোমাদের ফার্স্ট ইয়ার অর্থাৎ এই যে ইয়ারের পড়াশোনা, সেই ইয়ারের পড়াশোনা অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে কিন্তু 31/7/2022-এর মধ্যে, অর্থাৎ 31 জুলাই 2022-এর মধ্যে তোমরা
ফার্স্ট ইয়ারের যে পড়াশোনা সেটা কমপ্লিট করে ফেলবে বা এই ইয়ারের পড়াশোনা কমপ্লিট করে তোমরা সেকেন্ড ইয়ারে কিন্তু উঠে যাবে। মানে সম্পূর্ণ এক বছরই কিন্তু তোমাদের টাইম দেওয়া হয়েছে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করার জন্য। 2021 অক্টোবর মাসের 1 তারিখ থেকে 2022 এর জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই ফার্স্ট ইয়ার চলবে এবং তারপরে তোমরা কিন্তু সেকেন্ড ইয়ারের পড়াশোনায় অব্যাহত হবে। এরপরে তোমাদের কলেজের ফিজ নিয়ে কিংবা রিফান্ড নিয়ে অনেকের কিন্তু ডাউট থেকে থাকে, সেটা কিন্তু ক্লিয়ারভাবে মেনশন করে দিয়েছে UGC। তো তুমি দুটো কলেজে ফর্ম ফিল আপ করেছো, কলেজ এতে ফর্ম ফিল আপ করেছো আর কলেজ বিতে ফর্ম ফিল আপ করেছো। তুমি ভর্তি হতে যাও কলেজ এতে, কিন্তু মেরিট লিস্ট প্রথমে কী হচ্ছে কলেজ বি টাঙালো, সেক্ষেত্রে তোমার কলেজ বিতে নাম চলে এসছে এবং বি কলেজে টাকা পেমেন্ট করার লাস্ট ডেটও কিন্তু বলে দিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এ কলেজের যে মেরিট লিস্ট আসবে সেই মেরিট লিস্ট আসার আগে বি কলেজে তোমাকে পেমেন্ট করতে হবে। এবার তুমি ভাবছো যে এ কলেজে যদি নাম না আসে তাহলে লাস্ট ডেটও চলে যাবে, এদিকেও কোনো দিকেই উপায় থাকবে না, তাহলে আমি বি কলেজে ভর্তি হয়ে যাই। দেখা গেল সেই কারণে অ্যাডমিশন ফিস কত আছে, 6000 টাকা রয়েছে। এই 6000 টাকা দিয়ে বি কলেজে অ্যাডমিশন তোমরা কি হচ্ছে নিয়ে ফেললে, অ্যাডমিশন নিয়ে ফেললে এবার কিছুদিন পর এ কলেজে লিস্ট টাঙালো। যখন এ কলেজে লিস্ট টাঙালো তখন দেখলে এ কলেজেও তোমার নাম এসছে, তুমি তো ভর্তি হতে চাইছিলে এ কলেজে, তো এ কলেজে নাম এসছে। এবার ভাববে যে এই 6000 টাকা কি নষ্ট হবে আমার, তো এখানে তুমি রীতিমতো ধরে নিলাম এখানেও প্রায় 7000 টাকা ফিস রয়েছে অ্যাডমিশন ফি, সেই অ্যাডমিশন ফি দিয়ে এ কলেজে তুমি ভর্তি হয়ে গেলে তো বি কলেজে যে 6000 টাকাটা রয়েছে সেটা কি তোমার নষ্ট হবে? সেই কারণে UGC কিন্তু একটি গাইডলাইনে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই যে টাকাটা রয়েছে সেই টাকাটা সম্পূর্ণভাবে তোমাকে দিয়ে দিতে হবে, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে লাস্ট ডেট উল্লেখ করে দিয়েছে এখানে অক্টোবর মাসের 31 তারিখের মধ্যে। কি বললাম, 2021 অক্টোবর মাসের 31 তারিখের মধ্যে যদি তোমরা আবেদন করো যে আমাদের টাকাটা রিফান্ড করে দিন পত্রের মাধ্যমে, তাহলে কিন্তু তোমার টাকাটা সম্পূর্ণ ব্যাংকে তোমার রিফান্ড করে দেবে বা তোমাকে দিয়ে দেওয়া হবে। এবং এর আগে তোমাকে আবেদন করতে হবে, এর পরে আবেদন করলে কিন্তু সমস্যা হবে। এর পরে যদি আবেদন করো তাহলে তোমার যা ফিজ আছে মানে যা টাকা দিয়ে ভর্তি হয়েছো তার থেকে কিন্তু ফাইন হিসাবে 1000 টাকা কেটে নিতে পারে, মানে 1000 টাকা মাইনাস করে দিতে পারে। কি বললাম, তার মানে 31 তারিখ কেটে গেছে তারপরে তোমরা অন্য কলেজে ভর্তি হয়েছো, ও সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা যেটা তোমরা অ্যাডমিশন নিয়েছিলে সেটা থেকে মাইনাস হয়ে 6000 টাকা দিয়েছিলে 1000 টাকা মতন কেড়ে নিতে পারে, মানে সর্বাধিক 1000 টাকা। কেউ কোনো কোনো কলেজ দেখা গেলো 1000 টাকা কাটলো না, 500 টাকা কাটলো, কিন্তু সর্বাধিক 1000 টাকা কেটে নিতে পারে। 6000 থেকে 1000 বাদ দিলে তুমি যদি এর পরে বলো তাহলে 5000 টাকা পাবে। আর যদি তোমরা ডিসেম্বরের 31 তারিখের, ঠিক আছে, ডিসেম্বরের 31 তারিখের আগে এ না বলো সেক্ষেত্রে কিন্তু তোমরা আর টাকা ফেরত পাবে না। মানে যদি 31 তারিখের আগেই তোমরা রিফান্ডের জন্য আবেদন করো সেক্ষেত্রে যে টাকা পেমেন্ট করেছিলে সেই ফুল টাকা তোমরা পেয়ে যাবে, কিন্তু অক্টোবরের পরে নভেম্বরে যদি তোমরা রিফান্ডের জন্য রিকোয়েস্ট করো তাহলে প্রসেসিং ফিস হিসাবে সর্বাধিক কী হচ্ছে 1000 টাকা তোমাদের থেকে কেটে নেবে। আর ডিসেম্বরের 31 তারিখ অর্থাৎ ডিসেম্বরের মধ্যে যদি তোমরা আবেদন না করো রিফান্ডের জন্য, জানুয়ারি থেকে আবেদন করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো টাকাই রিটার্ন দেওয়া হবে না। এছাড়া কলেজের ফর্ম ফিল আপ থেকে শুরু করে মেরিট লিস্টে নাম ওঠা থেকে শুরু করে ভর্তি ফাইনাল থেকে শুরু করে ভেরিফিকেশন ডকুমেন্ট থেকে শুরু করে সমস্ত বিষয়ে বা কী ডকুমেন্টেশন তোমাদের লাগছে ভর্তি হওয়ার ক্ষেত্রে, কী ভুল তোমরা একেবারেই করবে না, তা নিয়ে কিন্তু রীতিমতো ডেডিকেটেড বিস্তারিত 19 মিনিটের ভিডিও করা আছে। যারা দেখোনি তাদের জন্য আই বাটনে এবং ডেসক্রিপশানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওই ভিডিওটা অবশ্যই দেখো ফর্ম ফিল আপ করার আগে, যাতে তোমাদের বিন্দুমাত্র ডাউট না থাকে অ্যাডমিশন প্রক্রিয়া নিয়ে এবং ওই ভুলগুলো যাতে তোমরা না করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, তার সাথে বন্ধুদের সাথেও ভিডিওটি গ্রুপে শেয়ার করো যাতে তারাও এই UGC-র নতুন রুলস এবং রেগুলেশন সম্বন্ধে বা কলেজের এর সম্পূর্ণ ডিটেলস সম্বন্ধে তারা জানতে